আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অনেকে জানতে চেয়েছেন যে আপনারা কোন মাদারবোর্ডে কোন র্যামটি সাপোর্ট করবে এবং কোনটি লাগাবেন, সেটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কোন মাদারবোর্ডে কী রকম র্যাম এবং প্রসেসর সাপোর্ট করবেন। প্রসেসরের ভিডিওটি আমি আগে দিয়ে দিয়েছি, এটার লিঙ্কটি আপনার ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আপনার এখন দেখাবো কোন মাদারবোর্ডে কোন র্যামটি সাপোর্ট করে। চলুন প্রথমত আমরা শুরু করতেছি 945 থেকে 31 পর্যন্ত। আমাদের ওল্ড মডেল 945 মাদারবোর্ডগুলো এখন সচরাচর দেখা যায় না। এখন 945 থেকে 31 পর্যন্ত মাদারবোর্ড যেগুলো আছে এগুলোর মধ্যে কী র্যাম সাপোর্ট করে এগুলো দেখি। প্রথম হচ্ছে 945, আপনারা দেখতে পাচ্ছেন 945 থেকে 31 পর্যন্ত যে মাদারবোর্ডগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনার ডিডিআর টু র্যাম, আপনার 945 থেকে 31 পর্যন্ত ডিডিআর টু র্যাম এবং 800 মেগাহার্জ, ডিডিআর টু র্যাম এবং 800 মেগাহার্জের র্যামগুলো এগুলো সাপোর্ট করবে। যেগুলো হচ্ছে 945 থেকে 31 পর্যন্ত যে র্যামগুলো রয়েছে এগুলো আপনার 31 পর্যন্ত যে মাদারবোর্ডগুলো রয়েছে এগুলোর মধ্যে ডিডিআর টু র্যাম এবং 800 মেগাহার্জ হতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো 41 মাদারবোর্ড। 41 মাদারবোর্ডে আপনার সাপোর্ট করবে ডিডিআর থ্রি। বন্ধুরা, 41 সাপোর্ট করবে আপনার ডিডিআর থ্রি। আপনার অনেক মাদারবোর্ড রয়েছে আপনার 41 কম্বো, সেটার মধ্যে ডিডিআর টু এবং ডিডিআর থ্রি দুটোই সাপোর্ট করে। এখন ডিডিআর থ্রি যেটা সাপোর্ট করে সেটা হতে হবে আপনার 1333 মেগাহার্জ হতে হবে, 1333 মেগাহার্জ হতে হবে, তাহলে আপনার 41 সাপোর্ট করবে। এখন দেখাবো আপনার ফার্স্ট জেনারেশন 55 মাদারবোর্ডে কী প্রসেসর সাপোর্ট করে। বন্ধুরা, সরি, 55 মাদারবোর্ডে কী র্যাম সাপোর্ট করে। 55 মাদারবোর্ডে আপনার ডিডিআর থ্রি 1300 মেগাহার্স, 55 মাদারবোর্ডে আপনার DDR3 1333 মেগাহার্সের র্যামই সাপোর্ট করে। এখন দেখাবো আপনার সেকেন্ড জেনারেশন হচ্ছে আপনার 61 এবং থার্ড জেনারেশন সেটাও আপনার 61, সেকেন্ড এবং থার্ড দুটো হচ্ছে 61 মাদারবোর্ড। এখন অনেকে 61 মাদারবোর্ডে আপনার র্যাম সাপোর্ট করে কোনগুলো এগিয়ে জানতে পারছেন। 61 মাদারবোর্ডে আপনার ডিডিআর থ্রি 1333 মেগাহার্স থেকে শুরু করে 1600 মেগাহার্স পর্যন্ত র্যাম সাপোর্ট করে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে আপনার 61 সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন মাদারবোর্ড এগুলোর মধ্যে DDR3 1333 মেগাহার্স থেকে 1600 মেগাহার্স পর্যন্ত র্যাম সাপোর্ট করে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন আপনাদেরকে দেখাবো ফোর্থ জেনারেশন মানে 81-এর মধ্যে আপনার DDR3 1333 মেগাহার্স থেকে 1600 মেগাহার্স পর্যন্ত সাপোর্ট করে। এখানে আপনার 81, এখানে আপনার 81, 87, 85 সব একই মডেল, বুঝতে পারছেন? এখানে আপনার 1333 মেগাহার্স থেকে 1600 মেগাহার্স পর্যন্ত সাপোর্ট করবে। এখন আপনাদের দেখাবো, এটা আপনার 4 এবং 5 জেনারেশন, আর আপনার এখন দেখাবো 6 জেনারেশন। এটা 4 এবং 5 জেনারেশন হচ্ছে 81, এখন দেখাবো 6 জেনারেশন। 6 জেনারেশন হচ্ছে 110 থেকে 250 পর্যন্ত মাদারবোর্ডগুলোতে আপনার DDR4 সাপোর্ট করবে। DDR4-এর আপনার 2400 থেকে
2400 থেকে 3200 মেগা হার্টস পর্যন্ত সাপোর্ট করবে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন 61 যদি সিক্স জেনারেশন যদি হয় 110 থেকে 250 মাদারবোর্ডগুলোতে আপনার DDR4 2400 থেকে 3200 মেগা হার্টস পর্যন্ত আপনার সাপোর্ট করবে সিক্স জেনারেশনে, এবং সেভেন জেনারেশন, এইট জেনারেশন এবং নাইনথ জেনারেশন সবগুলোতে আপনার DDR4 2400 থেকে 3200 মেগা হার্টস পর্যন্ত সাপোর্ট করে, এগুলো আপনার একই। বুঝতে পারছেন আপনারা সবাই? আশা করি সকলেই বুঝতে পারছেন যে এগুলোর মধ্যে আপনার DDR4 2400 থেকে 3200 মেগা হার্টসের মধ্যে যে র্যামগুলো রয়েছে এগুলো সাপোর্ট করে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সব 3200 থেকে 2400 থেকে 3200 মেগা হার্টস পর্যন্ত সাপোর্ট করে। বন্ধুরা আজকে ভিডিওতে যদি আপনারা কোনো রকম হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আগামী ভিডিওতে আপনাদেরকে মাদারবোর্ড, র্যাম, প্রসেসর তিনটা একসাথে একটি ভিডিও করে দেব। তারপরে আপনাদেরকে কিছু আপনার প্রত্যেকটি মাদারবোর্ডের বায়োস ফাংশন এবং ল্যাপটপের বায়োস ফাংশনে কীভাবে ঢুকবেন এবং সিটিং এগুলো আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেবো, এবং যাদের ল্যাপটপ ডেস্কটপ অ্যাক্সেসরিজ দরকার তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। আমরা অনলাইনে সেল করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায়, আর আমার লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ। যারা কিশোরগঞ্জের মধ্যে রয়েছেন তারা অবশ্যই আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।